টনিউড জুড়ে এখন তুমুল হইচই। কখনো সুন্দরী দুষ্ট বৌদির জানলায় উকি দিয়ে দুপুর ঠাকুরপোদের হইচই, কখনো সত্যান্বেষী ব্যোমকেশের রহস্য সমাধান নিয়ে শহর জুড়ে হইচই, কখনো আবার স্বামীর পরকীয়ার ভিডিও দেখে স্ত্রীর হইচই। আর এই সব মিলিয়ে টলি পাড়ায় হই হই রব, সাথে সবার মুখেই এক কথা, এবার পুজোয় হয়ে যাক। বাঙালি দর্শকদের মধ্যে হইচই মাতাতে এসবিএফ নিয়ে এলো তাদের নতুন অ্যাপ হইচই, যে অ্যাপ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের কাছে পৌঁছে দেবে 500 বেশি বাংলা সিনেমা, সাথে এমনই হইচই ফেলে দেওয়া বিষয় নিয়ে তৈরি কয়েকটি ওয়েব সিরিজ। তাই এবার পূজয় হইচই হয়ে যাক, হয়ে যাক টলিউডের জন্য কিছু ভালো কাজ, হয়ে যাক বাংলা ছবির ক্ষেত্রে একটা নতুন পদক্ষেপ, যে পদক্ষেপে হই হই করে এদিন নিজের পা বাড়িয়ে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ, এটা নিশ্চয়ই নতুন পদক্ষেপ, এবং আমার কথা মনে হয় হইচই নামটা হইচই মানে আমাদের বাঙালিদের মধ্যে হইচই ফেলে দেবে, কারণ এমনই একটা জায়গা, এমনই একটা সময় আমরা দাঁড়িয়ে আছি। এবং আমার লাইফে একটা অসম্ভব একটা জিনিস হলো যে প্রচুর নতুন টেকনোলজির ওপর দিয়ে আমি আমার জার্নিটা গেল। সো সত্যি কথা বলতে গিয়ে আগে তো একমাত্র আমরা যখন বলতাম স্ক্রিন বলতে আমরা একটা জিনিসই বুঝতাম, সেটা হচ্ছে বড় পর্দা। কিন্তু আস্তে আস্তে আমি হঠাৎ জানলাম আরেকটা স্ক্রিন এসে গেলো টেলিভিশন, তারপর দেখলাম যে আরেকটা স্ক্রিন এসে গেলো ল্যাপটপ, আর এখন তো স্ক্রিন ফোনও, তার মানে 5-6 স্ক্রিন হয়ে গেছে। কিন্তু তো যে কোনো কাজ যদি ঠিক মতন করা যায়, ইট ক্যান বি এ সিনেমা, ইট ক্যান বি এনিথিং, এটা যদি ভালো করে করা যায় এবং সেটার যদি দেখার লোক থাকে, আমরা যারা কাজ করি আমরা চাই যে সব থেকে বেশি সংখ্যক মানুষ একটা কাজ দেখুক। আজকে যে জেনারেশন এসে গেছে, দে আর হুকড ইনটু দিস প্ল্যাটফর্ম। আমরা যে বাড়িটায় থাকি সেই বাড়িটায় বেশ কিছুদিন ধরে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, আমরা কিছু বুঝতে পারছি না আমরা কি করব। এই লেখাটা একটা বাচ্চার, এ তো উল্টো দিকে যাচ্ছে মাস্টারমশাই, উল্টো তো এখনো অনেক কিছু বাকি আছে। ঠাকুরপোদের মনে যিনি ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছেন তিনি উমা বৌদি, অর্থাৎ স্বস্তিকা মুখার্জি। নতুন কাজ, নতুন ভাবনার সঙ্গে যুক্ত হবার ইচ্ছে সবসময় থাকে, এন্ড যে কাজটা আগে কখনো করিনি। সো দুপুর ঠাকুরপোতে আমি উমা বৌদির রূপে আমাকে দেখতে পাবে লোকে, এবং এরকম ধরনের একটা চরিত্র আমি আগে কোনোদিনও করিনি ছবিতে। সো ইয়া, একটা কিছু একটা হচ্ছে, মজার, ইটস ফানি, ইটস সেক্স কমেডি, কিন্তু ইটস ইন আ হিউমারাস ওয়ে, অ্যান্ড সেন্সর বোর্ডের চাপ নেই, সেই জন্য আমরা অনেকটা বেশি এক্সপ্লোর করতে পেরেছি, অ্যান্ড আই এম শিওর যে পিপল উইল বি এন্টারটেইন বিকজ স্বপ্নের সুন্দরী, আর চিন্তা নেই আর ভাবনা নেই, লেগে গেছে লটারি। আবার কার্টুন নিয়ে যে জুটি বেশ হইচই করছেন তারা মৈনাক ও পায়েল। এটা খুব ভালো একটা উদ্যোগ, তার সব থেকে বড় কারণ হচ্ছে ওয়েব এই মুহূর্তের সব থেকে বেশি হিট অ্যান্ড হ্যাপনিং একটা প্ল্যাটফর্ম যদি বলা হয়। তার কারণ হচ্ছে তুমি মোবাইলে সব কিছু, মানে তুমি এক তো হচ্ছে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে ওয়েব তুমি দেখতে পারো, বাট আমি প্রচণ্ড পরিমাণ নেটফ্লিক্স দেখি, অ্যামাজন দেখি, সিনেমা থেকে বেশি দেখছি এই মুহূর্তে। সো এটা সেই রকম একটা প্ল্যাটফর্ম যেটা তুমি পৃথিবীর যে কোনো জায়গায় বসে দেখতে পারো। জেনারেলি হয় কি, ধরো সিরিয়ালটা সকলে দেখতে পারে না বা অনেকের ইচ্ছেও করে না, অ্যাট দ্য সেম টাইম সিনেমাও সব জায়গায় রিলিজ হয় না, মানে বাংলা সিনেমা তো ইভেন ভারতবর্ষে সব জায়গায় রিলিজ হয় না, খুব কম সিনেমা হয়তো দিল্লিতে রিলিজ হলো, একটু ব্যাঙ্গালোর রিলিজ হলো, কিছু আসামে রিলিজ হলো। সো ওয়েব হচ্ছে সেটা যেটা একদম হাতের মুঠোয় এন্টারটেনমেন্টটা থাকবে। প্রচুর হইচই অলরেডি হচ্ছে, আর অবভিয়াসলি আমরা সবাই খুব এক্সাইটেড কার্টুন নিয়ে, বিকজ
এটা এখনো অবধি মানে যারা যারা দেখেছেন সবার ভীষণ ভালো লেগেছে, সবাই খুব পজিটিভ বলেছেন এটা নিয়ে। সো উই অল আর ভেরি এক্সাইটেড বিকজ বাংলাতে জেনারেলি আমরা হরর, সাইকো হরর খুবই কম দেখি, এবং এতদিন অবধি আমরা যে ধরনের হরর বাংলাতে দেখে এসেছি ইটস ভেরি ডিফারেন্ট। মানে আমরা যারা মানে অ্যাকচুয়ালি এই ধরো ওয়েব বা অ্যাপ ডাউনলোড করে যারা দেখেন তারা কিন্তু অনেক কী বলবো, তারা ওয়ার্ল্ড মুভি দেখেন, হলিউড দেখেন, তারা কনজোরিং দেখে, তারা লাইটস আউট দেখে, তো তারা যখন ওইগুলো দেখে অভ্যস্ত তো তাদের পছন্দ মতো কন্টেন্টই তো তাদের দিতে হবে। আমার মনে হয় যে কার্টুন যদি দেখে তারা অ্যাবসলিউটলি ডিসঅ্যাপয়েন্টেড হবে না, দে লাভ ইট। সব সময় নতুন কিছু করার প্রচেষ্টা করে চলেছে টলিউড, তাই এসবিএফ এর এই নতুন পদক্ষেপ নিয়ে টলি পাড়ায় কতটা হইচই পড়েছে। তো আমি ভেরি মাচ এক্সাইটেড অ্যাবাউট অরিজিনাল বাংলা সিরিজ, তো কারণ আমরা টেলিভিশনে ফিল্মে অনেক রকম কাজ করছি, অনেক ভালো কাজ হচ্ছে, অনেক প্রোগ্রেসিভ কাজ হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে একটা বাংলা সিরিজ দেখার আমার প্রচণ্ড ইচ্ছে ছিল। আমি এখনও একটাও করিনি যদিও, কোনো ফরম্যাটেই করিনি, বাট আমি সিরিয়াসলি দেখতে যাই একটা সিরিজ যেটা বাংলায় হচ্ছে। একটা প্রচণ্ড কী বলবো এক্সাইটিং ফ্যাক্টর অফ দিজ ওয়েব সিরিজ আর এটা কারোর হাতে নেই, এটা জাস্ট একটা মেকার্স মিডিয়াম। আমি খুব এক্সাইটেড কারণ প্রথমত হইচইয়ের মতো একটা পোর্টাল লঞ্চ হচ্ছে যেখানে অনেক ধরনের ওয়েব সিরিজ হচ্ছে, তার মধ্যে আমিও একটা ছোট অংশ ব্যোমকেশের, এবং আমি আবার সত্যপতী হিসেবে আসছি কিন্তু এবার একটু অন্যরকম। তো পার্সোনালি আমি খুব এক্সাইটেড, আই এম শিওর আপনাদের খুব ভালো লাগবে, হইচই করে দেখুন। পুজো মানেই হইচই, এবং পুজোর সময় লঞ্চ হচ্ছে হইচই দি অ্যাপ, যেখানে মানে কী বলবো মানে আমরা সবসময় বিদেশীয় জিনিসের প্রতি বেশি আকর্ষিত থাকি। আমরা বিদেশি, আই এম নট টেকিং এনি ব্র্যান্ড নেমস, বাট আমরা নেটে দেখে থাকি ওয়েব সিরিজ যেখানে বাঙালিনের টাচ অবভিয়াসলি মিসিং থাকে। সো সামথিং উইচ ইন কিপ আস রুটেড টু আর কালচার, এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং হইচই আসছে। হইচই নিয়ে সবারই একটা এক্সপেকটেশন ছিল যে বাংলায় কবে একটা স্মার্ট অ্যাপ আসবে এবং লোকে টেলিভিশন এবং ফিল্মের বাইরে গিয়ে আর একটা প্ল্যাটফর্মে নিজেদের পছন্দের প্রোগ্রামস সার্চ করবে এবং দেখবে। মানুষের জীবন ব্যস্ত হচ্ছে এবং ওয়েবের গুরুত্ব বাড়ছে, সো আর প্রপারলি বাংলায় এন্টারটেনিং যে কোনো রকম সফটওয়্যার এসবিএফ খুব কোয়ালিটি দিয়ে মানুষের কাছে পৌঁছায়, তাই এই অ্যাপের ওপরে সবার একটা বেসিক ইন্টারেস্ট তো রইলই, আমারও রয়েছে, অ্যান্ড ডেফিনেটলি আমি জানি ফাটিয়ে দেবে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড এবং প্রচুর হইচই করবো আমরা যা মনে হচ্ছে দেখে, এবং আমার সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লাগছে যে দেখো এখন নেটফ্লিক্সের জামানা, অ্যাকচুয়ালি আমরা সবাই সারাদিন ফোনে ঘাটু ঘাটু ঘাটু, এবং যেটা এসবিএফ যেটা করেছে যে সব রকম কনসেপ্ট, মানে যেমন আমি আজকে সবকটা প্রোমো ভালো করে দেখলাম, ফোনে তো দেখতেই পাচ্ছি সারাক্ষণ, যে আমার দুপুর ঠাকুরপোও ভালো লেগেছে, আমার ব্যোমকেশও ভালো লেগেছে, এবং সবাই যে যেটা দেখতে চায়। যেমন আমার ফেভারিট থ্রিলার, তো আমি থ্রিলার জনের, আমার কমেডি খুব ভালো লাগে এবং রোম্যান্টিক লাভ স্টোরিজ যেগুলো সেগুলোও খুব ভালো লাগে, মানে যার যেটা দেখতে ভালো লাগে সে সেটা দেখতে পাবে। এবং তার থেকেও বেশি এক্সাইটিং যেটা যে আমি নর্মালি আমি আমার পার্সোনালি বলতে পারি রোজ রাত্রিবেলা আমি একটা করে সিনেমা দেখি ফোনে, তো এটা আমি যদি ডাউনলোড করি তো আমি রোজ একটা করে সিনেমা দেখতে পারবো, তো সেটা সবচেয়ে আমি ওটা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড। এবং আমার মনে হয় যে দর্শকেরও এটা জানা উচিত, সকলের জানা উচিত, এবং আমার মনে হয় যে খুব খুব বড় সাকসেস পাবে হইচই। অল দ্য বেস্ট। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।